সব প্রত্যাশা পূরণের নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যায়। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। তাই বাবাকে আজ সামান্য কিছু দিতে পেরে আর তার এই হাসি মাখা মুখ দেখে সত্যিই যেন কলিজাটা বড়ই ঠান্ডা হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আব্বু যেহেতু বেশ কিছুদিন ধরে মানে আমাদের এখানে আসছে, তো আব্বুকে নিয়ে একটু বাহিরে বের হয়েছে। যদিও সে বাহিরে ঘোরাঘুরি এসব খুব একটা পছন্দ করে না, কিন্তু আমরা অনেকটা মানে জোরাজোরি করে তাকে নিয়ে এসেছি। আর ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে তাকে নিয়ে ইউকে বিচে, সেখান থেকে ঘুরে সন্ধ্যার দিকে আমরা একটু মানে শপিং করতে এসেছি আব্বুকে কিছু কিনে দেওয়ার জন্য। বাট সে জানে, যখন মানে মার্কেটে ঢুকছি সে বারবার একটা কথা বলছে, কি করবে, কি কি নিবে, আমি বাসায় চলে যাব, আমার ভালো লাগছে না। তো যাই হোক, অনেক বলাবলির পর আব্বুকে অনেক রিকোয়েস্ট করছে, না আব্বু তোমাকে কিছু একটা কিনে দিবই আমি। তো যখন মানে আমি আব্বুর কথা শুনছিলাম না, এক পর্যায়ে আব্বু বাধ্য হয়ে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শার্ট দিতে দিয়েছিলাম কিনে, বাট আব্বু শার্ট নিবে না, সে বলছে তাহলে ওকে ফাইন আমি একটা পাঞ্জাবি নিব। তো পাঞ্জাবি খোঁজা শুরু হয়েছে, আর আব্বু মানে খুব একটু খুঁতখুঁতে স্বভাবে, একটুখানি ফুল মানে তার থাকা যাবে না, এটা করা যাবে না এই। আর আমিও ভাবছিলাম একটু সফট টাইপের কাপড় খুঁজে দেওয়ার জন্য, কিন্তু মানে আসলে মনের মতো পাচ্ছিলাম না। তো একটার পর একটা দোকানে আর কি মানে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, আব্বুর পছন্দ অনুযায়ী মানে কেনার চেষ্টা করছি। তো মার্কেটে গেলে যেটা হয় আর কি, সব দোকানদার শুধু বলে আমার দোকানে আসেন ভাই, আমার দোকানে ভালো আছে। তো এইরকমই একজন মানে দোকানদার আমাদেরকে তার দোকানে নিয়ে এসেছে আর বলতেছে এখানে আসেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন। তো এইখানে আসার পর যেটা হলো, আব্বুর এই পাঞ্জাবিটা সত্যি অনেক পছন্দ হয়েছে, এবং সে গায়ে অনেক সুন্দর ট্রায়াল দিয়ে দেখলো যে হ্যাঁ তার একদম খাপে খাপে মিলে গিয়েছে, এবং সে আলহামদুলিল্লাহ মানে তার তাকে এত সুন্দর মানিয়েছে, সে নিজেও খুশি হয়েছে, আমরা অনেক বেশি খুশি হয়েছি তার এই ছোট্ট মানে এই স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটা আহামরি কিছুই না। তো এই যে চাঁদের মতো হাসি খানা মুখখানা দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। মাশাআল্লাহ, আপনারা দেখে বুঝতে পারছেন আসলে আব্বু কতটা খুশি হয়েছে, মানে ছোট্ট একটা উপহার কিন্তু দেখেন এই যে হাসি মাখা মুখ, এটা আসলে এটাই হচ্ছে আসল মানে এই বাবা মার হাসি মাখা মুখখানা দেখতে পেরেছি, আসলে এটাই একটা ভিতরে শান্তি কাজ করছে। তাফসিরও তার নানুকে একটুখানি মানে আদর দিয়ে দিল। দেন আমরা শপিং শেষে একটু আরেকটু কিছু কেনার জন্য দোকানে ঢুমারলাম, বাট পছন্দ হলো না যখন, তখন আমরা মার্কেট থেকে বেরিয়ে এখানে সরাসরি একদম বেবি শপে আসলাম। কারণ ওই যে মানে নানা তার নাতিকে আবার কিছু একটা কিনে দিবে বায়না ধরেছে, সো আমার খুব একটা বেশি কিছু পছন্দ হচ্ছিল না, যেহেতু সামনে শীত তাই আমি তাফসিরের জন্য একটু এই যে মানে পাতলা টাইপের ফুল হাতা আর কি একটা গেঞ্জি নিলাম। দেন এখানে একটু গিফট কর্নারে একটা গিফট কেনার জন্য আসলাম, মূলত এই যে কিছুদিন আগে আমরা যে বার্থডে যা সেলিব্রেশন করলাম, তো সেই সময় আসলে আমার মানে সময় ছিল না হাতে, সো তার জন্য কিছু মানে কিনতে পারি না। তো ভাবলাম আজকে যখন মানে বেরিয়েছি তো তার জন্য একটা ছোট্ট গিফট কিনি। তো ভালো লাগা থেকে ভালোবাসা থেকে কাউকে কিছু দিতে পারাটাই অনেক আনন্দের, তো তার জন্য একটা গিফট কিনলাম। আর এখানে একটু সব মানে আব্বু মামনি ঘুরে ঘুরে দেখছিল। এই ফাঁকে বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। সবকিছু কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। পরিশেষে একটা কথাই বলতে চাই যে বাবা মা সারা জীবন নিজের স্বপ্ন ভুলে গিয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছে এবং এখনো করেই যাচ্ছে, এবার আমাদের পালা একটু হলেও বাবা মার স্বপ্নগুলোকে পূরণ করা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একটু হলেও বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।